মিডিয়াম এ 343.64 মিটারে 800 কিলোহার্টজ। রেডিও বাংলাদেশ সুতাগাং কবর করছি জনাব মিত্তুর রহমান। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্ব আওয়াজে বলা হয়েছে যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলে উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সর্বোচ্চ 60-80 কিলোমিটার বেগে ধমকা থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় আমাদের ছোট ছোট নদী বন্দর গুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হইয়াছে। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়। বিশেষ গরু শোনাটি শুনলেন ঢাকা 3 নম্বর ওয়ার্ডে 1 মেয়ের 2 দুর্বাস্ত হই 3টি কুকুর আহত ও 4টি বিড়াল নিহত হয়। সেই কুকুর ও বিড়ালদের চিকিৎসা করার জন্য চট্টগ্রাম কামালবাজার মদিনা হোস্টেলে মশা ও মাছি দিয়ে চিকিৎসা করা হয়। খবর পর্যায়ে আলোচনা বিরিয়ানির তেল ইরেনগিরিদের ডালডাকি ডরে দান্দমরি ছাচা মির্গি দেড় বিমানত থলে আধুনিক যবনাশী রং তমাশা বেশ গুতইতে গুতইতে সোনার বাঙালি শেষ বালা তেলে সিনেমা স্যার ফাঁস কেলা চুট বই নারিকুল তেলে হতজনের মাথা চুল হয়ে নিয়ে গই সোয়ামিন তেলে তরহারের পোয়ার নিয়ে গই। কিছু টটকে টটকে খবর নিয়ে আমি বাতিল নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো সবাইকে স্বাগতম বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সুস্থ হওয়ার থেকে পটল তোলার রেট বেশি। এভাবে চলতে থাকলে দেশ সাফ হতে বেশি দিন সময় লাগবে না। এই করোনা ভাইরাস বিলুপ্ত হতে হতে পরিবার পরিকল্পনা কমিটি বিলুপ্ত হয়ে যাবে। সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়াতে উড়াদুরা নাচানাচি শুরু করেছে শিক্ষার্থীরা। খুশির চালে কোথায় যাবে তারা বুঝতে পারছে না, যেহেতু বাড়ি থেকে বেরোনি যাচ্ছে না, তাই আবার কেউ বেলকনিতে যাচ্ছে, আবার কেউ সাদি যে নাচানাচি করছে বলে জানা গিয়েছে। এই স্কুল কলেজ বন্ধ হওয়াতে সবচেয়ে খুশি হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। ইন্টার থার্ড ইয়ার এর কোয়ারেন্টাইন লাইফ তাদের নেহাত মন্দ যাচ্ছে না। এদিকে এই সংবাদ পেয়ে কিছু কিছু সিরিয়াস শিক্ষার্থীরা হয়েছে শোকাহত। যদিও তার সংখ্যা অনেক কম, অনেকটা বলতে গেলে বিলুপ্ত হওয়ার পথে, তাই তাদের কথায় কান্না দিয়ে এই ছুটির সময়গুলো ব্যাপক হারে এনজয় করতে চায় সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতে আলুর চপের বদলে বেগুনি দেয় আবারও 2 গ্রুপের সংঘর্ষ। ইফতারিতে এক ছোট ছেলে আবুল কাকার কাছে 3টা আলুর চপ চাইলে আবুল কাকা কানে ঠিক মতো শুনতে না পেয়ে প্যাকেটে 3টা বেগুনি ভরে দেন। বাসায় এসে আব্বাকে ইফতারির প্যাকেট দিলে আব্বা ওই ছোট ছেলের কানে নিচে 3টা থাবা ভরে দেন। এই বিষয়ে ওই ছোট ছেলে ক্ষুব্ধ হয়ে বললেন, যা করেছেন সব আবুল কাকা করেছেন। কথার এই পর্যায়ে টিম মফিজ মিয়া লাঠিসুটা বাঁশ নিয়ে আবুল কাকার উপর হামলা করেন। আবুল কাকা মায়ের খেয়ে কাইটে পড়ে থাকলে উৎসুক জনতা আবুল কাকার কাছ থেকে ইফতারি কিনতে না পারায় আবুল কাকাকে সঙ্গে নিয়ে টিম মফিজ মিয়ার উপর হামলা করেন। ঘটনার শেষ খবর পাওয়া অনুযায়ী তারা সবাই নাকি সামাজিক দূরত্বে ডিস্টেন্স বজায় রেখে 3 মিটার লম্বা লম্বা বাঁশ দিয়ে পিটাপিটি করছেন। চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। কিছু টিভি চ্যানেল দাবি করে কিম জং উন পটল তুলেছে, আবার কিছু কিছু টিভি চ্যানেলের বিরোধিতা করে বলে কিম জং উন এখনো বেঁচে আছে, কোন পটল তুলেনি, সে মূলার তরকারি খাচ্ছে। আরেক টিভি চ্যানেল দাবি করে সে মূলানা গাজরের তরকারি খাচ্ছে। সর্বশেষ নিউজ আমরা জানতে পারি সে মূলা গাজর টমেটো পেঁপে বেল কিছুই খাচ্ছে না, সে সম্পূর্ণ সুস্থ আছে এবং বেঁচে আছে। এদিকে নাসার সাব প্রতিষ্ঠান সাসা দাবি করেছে কিম জং উন যতক্ষণ না বলতেছে যে আমি মারা গেছি ততক্ষণ কেউ বিশ্বাস করবে না নিউজ। এখন পরিস্থিতিটা অনেকটা এরকম, হয় বাবা তুই ডাক্কা দে, নাইলে বাবা তুই টেক্কা দে। এদিকে মায়ামার একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ খবরটা পড়ে নি শুনছি দাঁড়াও। এদিকে মায়ামার একটা কথা ছিল, দূর ভাই এদিকে তোমার কি একটা কথা ছিল? বলতে আছি ভাই খুবই জরুরি কথা। হ্যাঁ বলো বলো দ্রুত বলি বলো, কি জরুরি কথা? ভাই ভালো আছেন? এটা তোমার জরুরি কথা? কেন ভাই এটা আপনার জরুরি কথা বলে মনে হয় না? আমার মতো একটা প্লেয়ার ব্রেইন স্ট্রোক, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি ভালো আছেন না মন্দ আছেন জানতে চাইতেছি, এটা কি ধরনের ভদ্রতা? আচ্ছা আচ্ছা বুঝেছি বাবা, তোমাকে রোজ আয় ধরেছি, আমি খবরটা শেষ করে নি তারপর তুমি যদি কথা বলতেছি। ঘরে বসে শুয়ে বসে দাঁড়িয়ে সিট পটাং হয়ে কোনোভাবেই দিন কাটছে না লোকজনের। এই ঘটনা নিয়ে কিছু কিছু কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমার বেরোতি দে। আরেকজন বলেন, কি আর আছে জীবনে, জীবনটা হয়ে গেলে সাদা গেলে টিভির মতো। আরেকজন জানান তাদের কোনো ক্যালেন্ডারের প্রয়োজন হচ্ছে না, দিন এমনি এমনি চলে যাচ্ছে। আবার অনেকেই বলছেন বিশ্রামের ঘটনি আমরা সবাই ক্লান্ত, এবারের ঈদের জামাত ঘরে বলার নির্দেশনা দিয়েছেন সরকার, অর্থাৎ এবারের ঈদের দিনে আপনি বুঝবেন না এটা সাধারণ দিন না ঈদের দিন। এই ঘটনায় ব্যাপক খুশি হয়েছে আব্বা সমাজ এবং বয়ফ্রেন্ড।